আচ্ছা আমরা প্রথমে বেশিরভাগই আপনারা সবাই হয়তো জানেন তারপরও আমি জাস্ট একটু যদি আমরা দেখি যে এটা কি যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বা ঘটমান বর্তমান হচ্ছে যে ক্রিয়া দ্বারা বর্তমানে কোনো কাজ হচ্ছে এটা বোঝায় যেমন মিনা লিখছে রহিম পড়ছে এবার ইংরেজিতে বললে মিনা ইজ রাইটিং রহিম ইজ রিডিং মানে বাংলায় হচ্ছে শেষে ছে এই জিনিসটা আসে আর ইংরেজিতে আইএনজি যোগ হয় প্রেজেন্ট যে এর ফর্মুলাটা কি এটা হচ্ছে খুব সহজ একটা সূত্র আপনার এটা মনে রাখলেই পারবেন যে প্রথমে সাবজেক্ট বা কর্তা মানে যে এই কথাটা বিষয়টা বলছে বা যে এই কাজটা করছে সে তারপর হচ্ছে এস্তার আপনারা যারা আমার স্যার এবং এস্তার ভার্বের ভিডিওটা দেখেন নাই তারা ভিডিও লিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন দেখলে তাইলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে আচ্ছা প্রথমে গেল সাবজেক্ট তারপর হচ্ছে এস্তারের রূপান্তরিত ফর্ম মানে আমার বেলায় জিও এস্তয় আবার থার্ড পার্সনের বেলা বললে এস্তা নত্র আমরা বললে এস্তামোস এরকম পরিবর্তন হবে ব্যক্তিভেদে আপনার ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে সুবিধা হবে প্লাস এই ভিডিও শেষেও আমি ওই জিনিসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব এরপর হচ্ছে হেরুন দিও আমি ইংরেজিতে যেমন দেখলাম যে আইএনজি চকে যে রাইটিং রিডিং ইটিং প্লেইং এই আইএনজিটাকে ইংরেজিতে বলে জিরান্ড আর স্প্যানিশ এটাকে বলে হেরুন দিও এই যে আইএনজিটা কন্টিনিউসে যে আইএনজি হয় বা বাংলা যেটা ছে হয় শেষে সেই জিনিসটাই স্প্যানিশে হচ্ছে হিরণ দেওয়া এবং এটার ফরম্যাটটা কি ইংরেজিতে যেহেতু বার্বের পর আইনজি যোগ হয়ে যায় স্প্যানিশে এরকম একটা নিয়ম আছে সেটা হচ্ছে আমরা জানি যে স্প্যানিশে বার্ব আছে তিন ধরনের এ আর দিয়ে শেষ হওয়া বার্ব ই আর দিয়ে শেষ হওয়া এবং আই আর দিয়ে শেষ হওয়া তিন ধরনের ভার এ আর দিয়ে যে বার্বগুলো শেষ হয় সেগুলোর ক্ষেত্রে আমরা কী করবো এই যে শেষের অংশটা আমরা বাদ দিয়ে দিব শেষের মানে এ আর আই আর আর এগুলো আমরা বাদ দিয়ে দিব বাদ দিয়ে কি করব। এ আর এর বেলায় আমরা যোগ করব আন্দো এই যে আবলার আবলান্ত ত্রাবাহার ত্রাবাহান্ত এইভাবে তারপর আর এর বেলায় আমরা এই যে ই আর এবং আই আর এই দুটা বাদ দিয়ে দিব দিয়ে কি যোগ করবো ইয়েন্দো তাহলে দেখেন এখানে রইল কম ইয়েন্দো কমিয়ে যে আবলার মানে হচ্ছে বলা আবলান্দ মানে বলছে বা বলছি ব্যক্তিভেদে এক এক রকম হবে তারা বা মানে ওয়ার্কিং কাজ করছে বা করছি কমিয়ে খাচ্ছে খাচ্ছে লিখছে এরকম যে কোনো বার্বের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা প্রয়োগ করলে এটা জিরান বা কন্টিনিউয়াসের আইনজি হয়ে যাবে তাহলে আমরা কয়েকটি উদাহরণ দেখি প্রথমটা যদি দেখি মিনা এস্তা কমিয়েন্দ আর মিনা ভাত খাচ্ছে তাহলে ফর্মেট কি বলছিলাম যে প্রথমে সাবজেক্ট ব্যক্তি ব্যক্তিটাকে মিনা এস্তা আমরা জানি মিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে মিনার বেলায় কি হবে এস্তা তারপর এই যে কমের থেকে কমিয়েন্দ আমরা এই যে এই উদাহরণটাতে দেখলাম আর রস মানে ভাত মিনা ভাত খাচ্ছে একইভাবে যেমন ইয়ো সাবজেক্ট এস্তার থেকে ইউর বেলায় হবে এস্তয় তারপর আবলার কথা বলা আবলার থেকে আবলান্দ কন মি আমি উইথ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে কথা বলছি মার্কো এস্তা এসক্রিবিয়ান্দ উনা কার্তা একটা মার্কো একটা চিঠি লিখছে আপনার জাস্ট এই ফর্মেটটা মনে রাখবেন যে সাবজেক্ট এস্তার ফেরুন দিও তারপর হচ্ছে এক্সটেনশন বা বাড়তি অংশ এরপরে যা যা আসছে এখানে ভাত এখানে উইথ মাই ফ্রেন্ড এখানে একটা চিঠি এরকম আর অনেক বড় হতে পারে যে কোনো কিছু আসতে পারে আপনারা জাস্ট এই যে কিভাবে এই জিরান হের দিওটা গঠন করেন সেটা আর এই বাক্যের স্ট্রাকচারটা এই জিনিসটা মনে রাখবেন তাইলে প্রেজেন্ট কন্টিনিউসের কাজ শেষ আচ্ছা এবার আমি যেটা বলছিলাম যে এস্তার বাপটা একটু তাও দেখা আপনি নিশ্চয়ই যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অলরেডি এটা জানার কথা তারপরে আমি একটু দেখাই দিচ্ছি যে পরিবর্তনটা কিন্তু হেরন্দিওতে হয় না দেখেন আগের পেজে যদি আমরা দেখি যে এটা যদি যে ইয়ো এস্ত আবলান্ত মিনা এস্তা আবলান্ত সব জায়গায় আবলান্তই হবে এই জিনিসটা কিন্তু পরিবর্তন হবে না পরিবর্তন হবে কি এই যে এস্তার ভাব থেকে এটা পরিবর্তন হবে যেমন এস্তয় কমিয়ে আমি খাচ্ছি তু হেস্তাস কমিয়ে তুমি খাচ্ছ দেখেন কমিয়ন্ত কিন্তু সব সাবজেক্টের বেলায় একই পরিবর্তনটা হবে এস্তারি জিওত্রস এস্তমিয় আমরা খাচ্ছি বসত্রস এস্তাইস কমিয়েন্দ তোমরা খাচ্ছ এইভাবে এটা খুব ছোট একটা টপিক আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যে কোনো কনফিউশন থাকলে কমেন্টে কিংবা স্প্যানিশে তামিনের ফেসবুক গ্রুপে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন মসিস গ্রাসিয়াস এই ও